বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের 25 সদস্যের মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন আগেই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত আছেন 2 জন। বাকি 16 পদে নির্বাচনের পর ভোট গণনা শেষে প্রাথমিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1-এ ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন 2 জন, AM নাইমুর রহমান MP, উনি পেয়েছেন 17 ভোট, এবং আরেকজন যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন জনাব তানভীর আহমেদ টিটো, উনিও পেয়েছেন 17 ভোট। ক্যাটাগরি 1 রাজশাহী বিভাগ থেকে 1 জন নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল আলম স্বপন চৌধুরী, উনি পেয়েছেন 7 ভোট। নাজমুল হাসান 53 ভোট, জনাব গাজী গোলাম মুর্তুজা 53 ভোট, জনাব মোহাম্মদ ইনায়েত হোসেন সিরাজ 53 ভোট, জনাব মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক 52 ভোট, জনাব নজিব আহমেদ 51 ভোট, জনাব ওবেদ রশিদ 51 ভোট, জনাব ফাহিম সিনহা 51 ভোট, জনাব ইফতেখার রহমান 50 ভোট, জনাব সালাউদ্দিন চৌধুরী 49 ভোট, জনাব মঞ্জুর কাদের 49 ভোট, জনাব মাহবুবুল আনাম 47 ভোট, ও জনাব মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু 46 ভোট। এবার আমি চলে যাচ্ছি ক্যাটাগরি 3-এ। এখানে 2 জন প্রার্থী ছিলেন, 1 জন বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থী জনাব খালেদ মাহমুদ সুজন, উনি পেয়েছেন 37 ভোট, এবং ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নাজবুল আবেদিন, উনি পেয়েছেন 3 ভোট। টানা তৃতীয়বারের মতো পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। প্রাথমিক ফল ঘোষণার পর তিনি জানান, নির্বাচনে প্রায় 100% ভোট পড়েছে। সাধারণত নির্বাচনে আমরা দেখি অনেকে ভোট দিতে আসে না বা তাদের ভোট তো আমরা পাই না, মানে তাদের মতামত জানা যায় না। এই নির্বাচনে অলমোস্ট ফুল ভোট কাস্ট হয়েছে। নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। তবে আমি আরও খুশি হতাম যদি আরো বেশি পার্টিসিপেশন থাকতো নির্বাচনে। বৃহস্পতিবার নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর পরিচালনা পর্ষদের সভায় BCB নতুন কমিটি ঘোষণা করা হবে। SM আরিফ, MyTV, ঢাকা।